বৃহস্পতিবার সকাল সকাল ঠাকুরের সামনে বসেই ব্লগটা স্টার্ট করে দিলাম আজ বৃহস্পতিবার সকালবেলা ঠাকুর পুজো করা হয়ে গেছে আর সকাল সবাইকে জানাই গুড মর্নিং তো বৃহস্পতিবার সকাল সকাল পুজোটা আমি করেই ফেলি আর দেরি করি না আর এত ফুল টুল নিয়ে আসে ঠাকুরের জন্য তো সকালবেলা তাড়াতাড়ি করে পুজো করে সে পুজোটা সেরে ফেলি তো পুজো সেরে চলে এসি রান্নাটা সারতে তো আজকে একটু হালকা পাতলাই রান্না করলাম খুব একটা রান্না করতে আছে ইচ্ছেও করছে না আজকে রান্না করলাম হচ্ছে পাতলা করে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর করেছি ডিমের মামলেট ডিমের মামলেট এখনও হয়নি যদিও ডিমের মামলেটটা করার জন্য এগুলো সব কাটা হয়ে গেছে তো তিনটে ডিমের মামলেট করব আর একটা ডিম সেদ্ধ করেছি বাবির জন্য বাবিকে ডিমের মামলেট দেব না আর করব আলু পোস্ত আলু পোস্ত করার জন্য এগুলো কাটা হয়ে গেছে আর ভাত বসাবো চালও ধুয়ে রেখে দিয়েছি তো সকালে যেহেতু পাউরুটি কলা খেয়েছি তো তার জন্য সকালবেলা আমরা আর ভাত ভাতটা বসাইনি ভাতটা একটু বেলা করেই বসাবো গরম গরম নামাবো নামিয়ে খেয়ে নেব। আর এদিকে ডাল সেদ্ধটা করে রেখে দিয়েছি বাবির জন্য আর এখন এখানে আলু পোস্ত হচ্ছে তো পোস্তটা বাটার আর সময় পায়নি তো এরমভাবে ভাজা ভাজা করে পোস্ত খেতেও ভালো লাগে একদিন খেয়ে দেখো তোমরা খুবই ভালো লাগে খেতে এই রান্নাটা মায়ের থেকে আমি শিখেছি আমার মাও এরকমভাবে পোস্তটা করে আর এই দিকে ডাল করা হয়ে গেছে তো দেখো একবারে ডালটা একটু বেশি করেই করলাম যদি রাত্রে ভাত খাই তো ডালটা হয়ে যাবে না হলে কালকে খাবো তো ডাল হয়ে গেছে আর এখানে বাবি হচ্ছে আর ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আছে আর এটা কালকের ডাল কালকের ভাত যেইটুকু ছিল নামিয়ে রেখেছি খাওয়ার সময় খেয়ে নেব তো আলু পোস্তটা করে তারপর ডিমের মামলেটটা করব। আর ওইদিকে চলে গেছি ঘরে তো রান্নাটা খুব সারা হয়ে গেছে রান্না স্যারে বিছনাটা তুলতে চলে গেছি আজকে বিছনাটা একটু লেটেই তুললাম তো কারণ বাবির শরীরটা ভালো ছিল না শুয়েছিলো আর এদিকে ওর বাবার আজকে আমার বরের ছুটি ঈদের ঈদ আজকে তো ঈদ ঈদের জন্য অফিস ছুটি তো ছুটির দিনে ওই এক্সট্রা কাজগুলো করে ফেলে তো তার জন্য আজকে ফ্যানটা ভালো করে মুছে রাখছে ও খুব ভালো গুড ইভিনিং ফ্রেন্ডস চলে এসছি একবারে সন্ধ্যাবেলা আর দুপুরে কোন পরে কোনো ব্লগ শ্যুট করিনি আসলে কি বলো তো মেয়েটার শরীরটা এতটা খারাপ ছিল না বাবির শরীরটাকে এতটাই যে খেলা করছে মনে হয় যে মানে এতটা শরীরটা খারাপ ছিল হঠাৎ করে বমি করছে দুদিন ধরে তো ছেলে মেয়েদের শরীর খারাপ থাকলে না আমার কিছু ভালো লাগে না কাজ তো করতে ইচ্ছা করে না তারপরে ক্যামেরা খুলে ভিডিও করবো অসম্ভব আমি পারবো না তো চলে এসেছি যাই হোক এখন ওষুধ টষুধ দেওয়াতে ওকে যেই ডাক্তার ডক্টর দেখায় ওনাকে ফোন করলাম উনি হোয়াটসঅ্যাপে ওষুধ বলে দিল ওষুধ এনে খাওয়ানোতে এখন ঠিক আছে এখন খেলছে এখন একটু দুধ কমপ্ল্যান করে দেবো ওকে কারণ দুপুরবেলা ভা খায়নি আর কি খুব একটা ভাত তার জন্য একটু দুধ কমপ্ল্যান করে দেবো আর আমাদের চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যা দিয়ে পুজো করে চা খাওয়া হয়ে গেছে তখন আর শ্যুট করিনি যখন দেখলাম মেয়ের শরীর ঠিক আছে হ্যাঁ তখনই ভিডিওটা আবার চালু করে দিলাম বলো বলো

বড়টা দিদি ভাইয়ে ছোটটা তোমার কি হলো কি হলো তোর বাবা কি করছে রে পাগলের মতো লাগছে নে 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 বড়টা তোর ইমা এটা টুটো হ্যাঁ একটু খাবি বল ছোটটা বলকে দিয়েছি বাবি চল আয় সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করার পর তো ওর বাবাকে বললাম তুমি একটু ঘুরে আসো আজকে যেহেতু ওর বাবা বাড়িতে বাবি একটুও পরতে গেলো না বাবা বাবা বাড়িতে আছে ছুটির দিন পরতে যাব না আর বাবানের আজকে পড়াটা ছুটি আছে তো বাবা ওর বাবাকে বললাম তুমি একটু ঘুরে আসো না হলে তুমি থাকলে ও একটুও পড়তে চাইবে না তো তার জন্য বাবা বাবিকে একটু পড়ালাম আর বাবা একটু পড়ে নিল পড়ে ওরা দুই বনে এক ঠামার ঘরে গেছিল নিচের ঘরে তো বাবি এখনও ঠামার ঘরেই রয়েছে বাবান চলে এসেছে তো ঘর ঘর ঘরদুয়ারগুলো সব পরিষ্কার করে নিলাম রাত্রে দিনে দুইবেলায় এই ঘরের বিছনাটা ঝেড়ে রাখি এমনকি সত্যিবেলা শোয়ার আগেও এই ঘরটা পরিষ্কার করে শুই যাতে সকালবেলা ঘুমের থেকে উঠে একটা পরিষ্কার ঘর পাই তো এদিকে যা যা বাসন টাসন ছিল চায়ের কাপ ঠাপ দুধের কাপ যা যা ছিল সব একসাথে বেসিনে রেখে আসবো তো পরে যখন মাছবো তখন মাঝবো গুছিয়ে তো রেখে দিই চারিদিকে ছড়ানো চিটানো রয়েছে তো একটু গুছিয়ে রাখি গুছিয়ে এগুলো গুছিয়ে চলে যাব ঘরে ঘরের ঘরে সব কিছু গোছানোর জন্য খেলনা বাটি এদিক সেদিক সব নানান দিকে ছড়ানো ছিটানো রয়েছে তো সেগুলোই দেখো হেয়ার ব্যান্ডগুলো সব এখান থেকে বার করে করে পড়েছে তো আজকে ঠাকুরকে শয়ন দিতে একটু দেরি করেছি কারণ আজকে শয়ন একাদশী আজকে দিনে গোপাল ঠাকুর শয়নে গেল চার মাস পরে উত্থান একাদশীর দিন আগ ভর দিয়ে নারায়ণ ঠাকুর শয়ন থেকে উঠবে তো আজকে শয়ন দেখি তো একটা টাইম বুঝে একটু বেলা করেই ঠাকুরটা শয়ন দিয়েছি আজকে খুব তাড়াতাড়ি শয়ন দিয়ে দিই তো চলো ঠাকুর ঠাকুর তো অনেকক্ষণ আগেই শয়ন দেওয়া হয়ে গেছে এখন রাতের বিছনাটা করে নিচ্ছি আমাদের বিছনা তো রাত্রিবেলা শোয়ার জন্য বিছনাটা রেডি করে নিচ্ছি জানি এটা আবার পরে আরেকবার ঝাড়তে হবে তবুও একবার ঝেড়ে পরিষ্কার করে নিই পরে হালকা করে একটু ঝাড়লেই হয়ে যাবে তো ব্যাস আর কিছু সেমন একটা ঘরে কাজ নেই এই এইটুকুই কাজ ছিল বাবি বাবি এখনও আসেনি যদি যখন বাবি নিচে নিচের থেকে ঘুরে আসবে না তখনই এইগুলো সব আবার ভন্ড করে দেবে দুটো ঘরের বিছানা টিসনা সব কমপ্লিট করা হয়ে গেছে এই যে রাতের বিছানা করা হয়ে গেছে হঠাৎ পরিষ্কার করে গোছানো আছে আজকে তো দিনের বেলা খুব একটা ভিডিও শ্যুট করতে পারিনি আমি তো রাত্রেই করছি ঠাকুরের বাসনগুলো হবে সকালবেলা তাহলে না আর তো অসুবিধা হয় না আমার এটা ফেলে দেবো ফুলটা একটা বাসন ধুয়ে রাখবো রাতে পুজোর বাসন জামা কাপড়গুলো সব এখানটায় মেলে মেলে দেওয়া আছে দড়ির মধ্যে লাইটগুলো অফ করি আমার বড় এসে এক্ষুনি বলবে কি একটু লাইটগুলো অফ করো এতগুলো লাইট জালি রেখেছো এই ঘরে ছোট লাইটটা জ্বালাই বড় লাইটটা অফ করে দি। ঘরটা একটু ঝাড় দেবো দিয়ে চলে যাবো রান্নাঘরে গুঁড়ো টুড়ো পড়েছে ঘরে নাকি আগে চায়ের বাসনগুলো ধুয়ে আসি তো রাতে রাতে রুটি করবো আটা বাটার মাখি বাস চলে এসেছি চায়ের বাসনগুলো ধুতে তো চায়ের বাসনগুলো ভালো করে আগে ধুয়ে নেবো তারপরে আটা মেখে রুটি করতে হবে তো ওর বাবাকে এটাই বলছিলাম যে আমাদের এদের জীবনে কি রবিবার কি সোমবার কোনো বাড়ি কিছু না সববারই একইবার তো আমাদের তবুও একটা মনে হয় যে রোববার দিন একটু ছুটির দিন বড় বাড়িতে আছে তো ওদের তো ছেলেদের ছুটি বলে একটা কিছু হয় বা যারা স্টুডেন্ট তাদেরও একটা ছুটি বলে কিছু হয় কিন্তু আমাদের জীবনের কোনো ছুটি নেই তো যাই হোক এর এর মধ্যে দিয়ে আনন্দটাকে আমাদেরকে খুঁজে বার করে নিতে হবে তো এখন এখানে আটা মাখতে চলে এসেছি তো আটা মেখে নেবো তারপরে রুটি করব খাবো আর রুটির সাথে হয়েছে রাতে আলুর চচ্চড়ি ব্যাস এই হচ্ছে আজকে দিনের আমার রুটিন মে মেয়েদেরকে খেতে দেব আমরা নিজেরা খাবো শুয়ে পড়বো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম বন্ধুরা আগামীকাল আসবো নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থাকো নিজেদের শরীরে খেয়াল রাখবে অবশ্যই আর আরেকটা কথা যদি কোনো ভিউয়ার্স বন্ধু নতুন থাকো চ্যানেল ভিজিট করো কিন্তু সাবস্ক্রাইব করনি তো তোমাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো আর পাশে থাকা নোটিফিকেশানটা অল করে দিও আমার মনে হয় তোমাদের অনেকের কাছে ভিডিও পৌঁছায় না নোটিফিকেশন অল করা নেই আমার তো যাই হোক আজকের মতন দিনটা আমি এখানেই শেষ করে দিলাম কাল আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট আর এখন চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার তো চলো এক ঝলক শেয়ার করে নি রুটির সাথে কি তরকারি করেছি তো এইটাই হচ্ছে আজকে রাতে রুটির সাথে তরকারি তো ব্যাস আর কিছু ভিডিও ক্লিপ করিনি এখানে আর এরপরে দেখানোরও মতন কিছু নেই খাওয়া দাওয়া করব শুয়ে পড়বো ব্যাস চলো আজকের মতন দিনটা এখানেই শেষ টাটা গুড নাইট